উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। পাশাপাশি এলাকায় সাপের কামড়ে জখম এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে হাড়োয়া থানা এলাকায়। একই দিনে বিষধর সাপের ছোবলে মৃত্যু হয় এক ব্যক্তির, পাশাপাশি সাপের ছোবলে গুরুতর জখম অপর এক। শনিবার সাপ ধরার কেরামতি দেখাতে গিয়ে বিষধর সাপের ছোবলে মৃত্যু হয় এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে শনিবার হাড়োয়া থানার আটপুকুর গ্রাম পঞ্চায়েতের কচুরহোলা গ্রামে। ঘটনা সূত্রে জানা যায়, শনিবার মেছো ভেরিতে মাছের জালে একটি বিষধর সাপ ধরা পড়ে। সেখানে বছর ষাটের নিরঞ্জন সর্দার নামে এক ব্যক্তি সেই সাপ ধরতে গেলে সাপটি ওই ব্যক্তিকে আচমকাই ছোবল মারে। এরপর স্থানীয় বাসিন্দারা তড়ি ঘড়ি তাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। জানা যায়, পাশাপাশি একই দিনে সাপের কামড়ে আক্রান্ত বকজুরি গ্রামের বছর ৪০ এক গৃহবধূ শাহিদা বিবি। ঘটনা সূত্রে জানা যায়, শনিবার শাহিদা বিবি তার বাড়ির উঠোনে বসেছিল। সেই সময় পিছন দিক থেকে একটি সাপ এসে কামড়ে দেয় তাকে। এরপর স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবার সূত্রে জানা যায়, ওই গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে ওই গৃহবধূ চিকিৎসাধীন। এই বিষয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার মানবাধিকার সংগঠনের সভাপতি বলেন, আমি শুনলাম কচুরহোলা গ্রামের বাসিন্দা নিরঞ্জন সর্দার, যাকে সাপে কেটেছে, এবং বকজুরি গ্রামে বছর ৪০ এক গৃহবধূ, তাকেও সাপে কামড়েছে। তারা দুজনাই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিল, কিন্তু জানা গিয়েছে নিরঞ্জন সর্দার নামে এক ব্যক্তি মারা গিয়েছেন এবং শাহিদা বিবিকে আশঙ্কাজনক অবস্থায় হাড়োয়া হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। নিরঞ্জন সর্দার নামে যে ব্যক্তি মারা গেছেন তার এই ঘটনায় আমরা প্রত্যেকেই শোকাহত। পাশাপাশি শাহিদা বিবি নামে ওই গৃহবধূর দ্রুত আরোগ্য কামনা করি। আমাদের প্রত্যেককেই খুব সচেতনতার সাথে চলাফেরা করা উচিত। কোনো ঝোপঝাড়ে বা কোনো অন্ধকার জায়গায় চলাফেরা করতে গেলে অবশ্যই সাবধান হতে হবে। এই বিষয়ে তিনি আরো বলেন, বিষয়টি খুবই দুঃখজনক ও উদ্বেগ, কারণ ওই লোকটি ওই অঞ্চলের মোটামুটি সাপ ধরে এরকম একটা আমার শোনা আছে বা সবাই বলছে যে কোনো সাপ বিষয়ে তাকে খবর দিলে, আমন্ত্রণ জানালে সে গিয়ে সেই সাপটাকে ধরত। কিন্তু আজকে যে ঘটনাটি ঘটেছিল সেটা হচ্ছে মেছো ঘেড়িতে মাছ ধরতে গিয়ে জালে একটা বিষধর সাপ আটকে যায়। সে যথারীতি আমন্ত্রিত পেয়ে সেখানে গিয়েছিল। সে তার কেরামতি বিদ্যা দ্বারা প্রয়োগ করে, অর্থাৎ অসাবধানতায় সাপ ধরতে গিয়ে সাপের সফল খায়, যথারীতি সেখানে সে অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হাড়োয়া হসপিটালে আনতে বিলম্ব হওয়ায় যথারীতিতে সে হাড়োয়া হসপিটালে মারা যায়। এখন প্রশ্ন, সাপ ধরার প্রশিক্ষণ ছাড়াই কেন ওই ব্যক্তি সাপ ধরতে গেলেন? তবে একই দিনে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এই বিষয়ে হাড়োয়া ব্লক সভাপতি জানান, নিরঞ্জন সর্দার সাপটি উদ্ধার করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছেন। এই বিষয়ে তিনি আরো বলেন যে কচুরহোলা গ্রামের নিরঞ্জন সর্দার বলে, যার বয়স ৬০ বছর বয়স, তাকে সাপে কেটেছে, এবং বকজুড়ি ৪০ বছর বয়সী একজন মহিলা শাহিদা বিবি নামে, তাকেও সাপে কামড়েছে। তারা দুজনেই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিল। নিরঞ্জন সর্দার শোনা গেল তিনি মারা গেছেন, আর শাহিদা বিবিকে আরও হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ট্রান্সফার করেছে। তিনি এখন বর্তমান চিকিৎসাধীন। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। নিরঞ্জন সর্দার যিনি মারা গেছেন ওনার জন্য আমি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করছি, এবং শাহিদা বিবি যে হাড়ো হাসপাতাল থেকে অন্য হাসপাতালে গেছে চিকিৎসাধীন আছে, তার সুস্থতার কামনা করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাড়োয়া।